একটা আরিফ কিন্তু অলরেডি বড় লোক হয়ে গেছে, একটা ভিডিওতে কত $51 টোটাল হলে $100-এর কাছাকাছি, 90+ অলরেডি 10,000 টাকার মালিক হয়ে গেছে তার পেজ দিয়ে, সে পাইয়ে গেছে। আচ্ছা আমি খাওয়াইছি সাদ্দাম মালের, আমি খাওয়াইছি আজকের নাটক সম্পর্কে একটু বিবৃতি দাও দর্শকের। তবে এটা সত্য কথা কইছে, কারণ টাকা যদি পকেটে আসে হাসি অবশ্যই আসার কথা। হ্যাঁ এখন দর্শকের উদ্দেশ্যে আজকে নাটক সম্পর্কে কিছু বল। টাকার জোরে দুনিয়া ঘুরে, টাকার জোরে দুনিয়া ঘুরে। দর্শক আজকে আমাদের যে নাটকটি, যে নাটকটি শুটিং করতে আমরা আসছি, এই নাটকটি মূলত টোলের উপর নিয়ে, টোলের যে বিষয়টা আমরা অনেকটা সময় খেয়াল করি যে অনেক পাতি নেতা মোস্তান যারে কই আমরা গ্রাম্য ভাষায়, এই মোস্তানেরা যাইয়ে এই অমে হুম হুম করে গাড়ি লইয়ে যাই ওই জায়গায়, একালে দড়ি টাঙ্গা নিয়ে থাকে, দড়ি দড়ি হিবি হিবি রইয়ে যাইছে, টাহা দেবে না হারা, এবার টাহা চাইলে এরা উল্টো পাইলে একলো বাজায় ঠেলা ঠেলি, হ্যাঁ বাজাই বলে এরা টাহা দেবে না। আর বাপদাদা চৌদ্দ গোষ্ঠী সব রাজনীতিবিদ, তাই নেতা অমুক সমুক হেরা দুনিয়ার সব, সে সময় পাঁচটার লোকে কিন্তু বিষয়টা, অথচ পাঁচটা দিলেই কিন্তু সব শেষ, অথচ তারা সেটা দেবে না আর এই দিলেই কারুয়া যাইবে। মূলত ঘটনাটা এটার উপরই, আপনারা আমাদের চ্যানেলে নজর রাখেন, খুবই ভালো একটি নাটক আমরা উপহার দেব। আরিফ হইল এটার মধ্যে আবার ছাত্র নেতা, আমারে এই যে এই নাটক দিয়ে কদ্দুর পশায় আমি নিজেও কইতে পারি না, তবে আপনারা দেখলে ভালো মজা পাবেন অবশ্যই। ধন্যবাদ তোমারে, ভালো থাকো। আমার অভিজ্ঞতা আছে 20 বছরের পরিচালক, সে ক্যামেরা লইয়ে রেডি, এদিকে ওই নিজাম ভাই সাদ্দাম মাঝের তলুডনের প্ল্যান চলতে আছে।